বাংলাদেশের আইনে সংখ্যালঘু মন্ত্রণালয় নেই, আমরা সর্বপ্রথম সংখ্যালঘু মন্ত্রণালয় চাই, তারপরে আমাদের বাড়ি ঘর দোকান পাট সব জায়গার নিরাপত্তা চাই, এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। জয় শ্রীরাম। আপামর ছাত্র জনতা সকলে মিলে আজকে যে 5 তারিখের পরে আমাদের বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায় সহ আমাদের সাধারণ মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, মন্দির হামলা হয়েছে, আমাদের বাড়িঘরে লুটতরাজ হয়েছে, তারই প্রতিবাদে আজকে আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচি। আপনারা ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতি, মহিলাদের নির্যাতন সহ আমাদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে। আমরা প্রশাসনের কাছে আজকে আমরা সুশৃঙ্খলভাবে আমরা আমাদের দাবি দেওয়া, আমরা যেন আমাদের আর বাংলাদেশে আমাদের যেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কোনো অত্যাচার নির্যাতন নিপূরণ না হয়, এই দাবিতেই আমরা আজকে শান্তিপূর্ণ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছি। কিভাবে অত্যাচার অন্যায় বিচার করা হচ্ছে, হিন্দুদের কোনো প্রতিনিধিরা যারা আছে তারা সম্পূর্ণভাবে আমাদের দাবিগুলো তুলে ধরতে পারে না, এই জন্য আমরা সম্মিলিত হিন্দু সমাজ, আমাদের ছাত্র সমাজ, হিন্দু সমাজ মিলে 9টা দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলো না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে এবং আরো কঠোরভাবে চালানো হবে। আমাদের গত কয়েকদিনে দেশব্যাপী সংখ্যালঘুদের উপর ভাঙচুর, লুটপাট, নির্যাতনের ঘটনা, বিচার বিভাগের তদন্তপূর্বক দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা এবং নিরীহ সংখ্যালঘু ব্যবসায়ী ও জনসাধারণের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, 2, সীমান্ত সংলগ্ন যেসব অঞ্চলে মানুষের ঘরবাড়ি ছেড়েন সীমান্তে চলে যাওয়ার তথ্য পাওয়া গিয়েছে, তাদের উপযুক্ত নিরাপত্তা ও সম্মানের সহিত নিজেদের ঘরে ফিরিয়ে আনা, এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পূর্ণাঙ্গরূপে হিন্দু ফাউন্ডেশন হিসেবে নিবন্ধন এবং সামগ্রিক কর্মসূচি অর্থ বরাদ্দ বৃদ্ধি করে কোনো প্রকার দলীয় লেজারভিত্তিক ব্যক্তিদের ব্যতীত নিরপেক্ষ সনাতনী প্রকৃত শুভচিন্তক ব্যক্তিদের দ্বারা পুনর্গঠিত করা হোক, সরকারের সকল পর্যায়ে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চয়ন করা হোক, এবং বিদ্যমান জাতীয় মানবাধিকার কমিশন ন্যায় পৃথক স্বতন্ত্র ও জাতীয় সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন এবং সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতন ঘটনার নথিবদ্ধ করে আইনের প্রক্রিয়ায় সহায়তাপূর্ণ ন্যায় বিচার প্রতিস্থাপন করা, এবং সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা বিশেষ নিরাপত্তা প্রদান করা, এবং আক্রমণের ঘটনার যথোপযুক্ত তদন্ত সাপেক্ষে তাদের শাস্তির আওতায় আনা, এবং বিশেষ 7 নম্বর বিশেষ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে বিশেষ গুরুত্বের সাথে সংখ্যালঘুদের মন্দির, ঘরবাড়ি, প্রতিষ্ঠান এবং ভাঙচুর, লুটপাটের দ্রুত সময়ের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা, সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব নির্বাচনে নির্বিঘ্নে যথাবিধি পালন হওয়া এবং ব্যাপারে উপযুক্ত নিরাপত্তা নিশ্চয়ন করা, এবং বাংলাদেশের সংসদে আমাদের সংখ্যালঘুদের জন্য 10% সিট বরাদ্দ সংরক্ষিত আসন বরাদ্দ করা হোক, এই আমাদের সংসদে। আরো বলতে চাই, যেসব হিন্দু নেতারা আছেন যারা উপরে নেতৃত্বে থেকে লেজার ভিত্তিক ভাবে আমাদের আন্দোলনকে দমন করার চেষ্টা করেন, তাদেরকে কঠোরভাবে বলতে চাই, আপনারা যদি এই আন্দোলনকে কোনোভাবে দমিয়ে রাখার চেষ্টা করেন, কোন নেতা মন্ত্রীকে মানা হবে না। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে।